মুক্তি নামের সিনেমার মধ্য দিয়ে চিত্রনায়িকা হিসেবে রূপালী পর্দায় অভিষেক হচ্ছে রাজ রিপার। আগামী বছর মুক্তি পাবে থ্রিলার ঘরানার সিনেমাটি। ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শুটিং এর অভিজ্ঞতার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ছোটবেলা থেকে ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলায় অংশ নিয়ে অর্জন করেছেন নানা পুরস্কার। তবে খেলার মাঠে নৈপুণ্য দেখানোর পাশাপাশি ঢালিউডের নতুন মুখ রিপার আগ্রহ ছিল শোবিজের তারা ঝলমল দুনিয়া নিয়ে। অবশেষে যাত্রা শুরু হলো ইফতেখার চৌধুরীর মুক্তি সিনেমার মধ্য দিয়ে। সব মিলে ভালো ছিল, এটা সম্পূর্ণ আমাদের মানে একটা গ্রাম বাংলার একটা প্রতিবাদী নারীর উপরেই এই গল্পটা। মুক্তি সিনেমাটা করতে যেয়ে মনে হয়েছে যে আমি ফুল ডিফারেন্ট, সব আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে, যার কারণে আমরা খুব সুন্দর করে কাজটা মানে শেষ করতে পেরেছি। নোয়াখালী অঞ্চলের দরিদ্র পরিবারের মেয়ে মুক্তি জীবনের ঘাত প্রতিঘাত আর সময়ের প্রয়োজনে সাধারণ এই মেয়ের অনন্যা হয়ে ওঠার গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রের মধ্য দিয়ে। অবাক করা হলেও সিনেমাটিতে রিপার বিপরীতে অভিনয় করেছেন নয় নায়ক। ভিন্ন আঙ্গিকের এই চলচ্চিত্রটি দর্শকদের ভালো লাগবে এমন আশা নবাগত চিত্রনায়িকার। যেখানে শেষ সেখানে শুরু, থেমে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে। সামনে যে আমাদের প্রত্যেকটা মুভি আসছে, প্রত্যেকটা মুভি আপনারা হলে যেয়ে রিলিজ দিলেই আপনারা যেয়ে দেখবেন, এনজয় করবেন এবং আমাদের বাংলা চলচ্চিত্রটাকে এগিয়ে নিয়ে যাবেন। মুক্তি চলচ্চিত্রের কাজ চলার সময়ে আরও দুটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রাজ রিপা। ঢালিউডের গ্ল্যামার ও অ্যাকশনধর্মী নায়িকার চরিত্রে রিপার আগমন যোগ করতে পারে নতুন মাত্রা, এমন আশা সংশ্লিষ্টদের। সৌরভ আপা, ডিবিসি নিউজ, ঢাকা।